ক্লাস ওয়ানে প্রথম বাংলা ক্লাস হবে আজকে জফলা দিয়ে এটা জফলা জফলা দিয়ে কিছু শব্দ বইতে প্রথমেই দেয়া আছে সেগুলো তোমাদের পড়তে হবে যেমন কয় জফলা দিয়ে আমি কয়েকটা বলছি ওই কয় জফলা ওই কো এই উচ্চারণগুলো ভালো করে করবে বয়াকা কয় জফলা বাক্য তারপরে আছে খ জফলা দিয়ে ময়শো খয় জফলা মুখ্য অ খয় জফলা কা তৈশ্বই অখ্যাতি এরকম গ ছ গরিজ ট অনেক কিছু দিয়েই আছে থ দিয়ে আছে লয়কা খয় জফলা লাক্ষ কয়কা খয় জফলা পার্থ এই জফলাগুলো জফলা কীরকম সেটা শিখবে এবং জফলা কী উচ্চারণ হয় সেই উচ্চারণগুলো করবে ধয়ে জফলা দিয়ে যেমন আছে দেখো অ দন্দেশয়াকা ধয়ে জফলা অসাধ্য আ রয়কা ধয়ে জফলা আরাধ্য প দিয়ে আছে দেখো রয় ঔকা ধয়ে জফলা রৌপ তোমাদের রফলা জফলা এগুলো বইতে আছে কিন্তু আজকে শুধু জফলা দিয়ে হবে ট দিয়ে আছে দেখো দন্দেনায়কা টয় জফলা নাট্য দন্দেন গয়ে জফলা নব এগুলো ব দিয়ে দর্শই গয়ে জফলা দীর্ঘ এরকম কয়েকটা অক্ষর তোমরা পড়বে এখান থেকে তোমাদের জফলা দিয়ে কয়েকটি শব্দ পরীক্ষায় আসতে পারে তাই কিছু শব্দ মুখস্থ করবে জফলাটা কীরকম আর জফলা কীরকম উচ্চারণ হয় সেগুলো একটু দেখবে আর পরের দিন তোমাদের পরের পাতাটা পড়ানো হবে আজকে শুধু জফলা দিয়েই হবে কয়ে জফলা দিয়ে দেখো কয়েকটা শব্দ হয় ওই কয়ে জফলা ওই এটা ভালো করে লেখা শিখবে এবং উচ্চারণটা কিভাবে হচ্ছে সেটা দেখবে লয় জফলা দিয়ে কয়েকটা লয় জফলা বাল্য এরকম কয়েকটা শব্দ মুখস্থ করবে আর জফলাটা তোমাদের পড়া থাকবে এবারে আর বাংলার সহজ পাঠ যেটা প্রথমেই আছে বাংলা সহজ পাঠ এই বইটা যেটা প্রথমেই আছে আমি পড়ে দিচ্ছি অ আ এটা তোমাদের পড়তে হবে ছোট খোকা বলে অ আ শেখে নিশে কথা কওয়া এটা তোমাদের মুখস্থ করতে হবে তারপরের পাতায় আছে হস্যই দীর্ঘই হস্যই দীর্ঘই বসে খায় ক্ষীর খই এই দুটো তোমাদের পরের সপ্তাহে পড়া থাকবে